রবিউল ইসলাম ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন আহ জহরের আগে দুই রাখাত না চার রাখাত সুনাত ভাই জহরের আগে দুই রাখাত এবং চার রাখাত দুই পড়া যায় যেমন একটা হাদিসে বলা হচ্ছে বুখার এবং মুসলিমের হাদিস আহ হাদিসের বর্ণাকারী হচ্ছেন ইবিন ওমার রাজি আল্লাহ আলান তিনি বলছেন আশার রাখা আতিন আল্লাহ রসুল দিনে এবং রাত্রিতে দশ রাখা সন্ন্যদ পড়তেন জহরের আগে দুই রাকাত জহরের পরে দুই রাকাত মগরীবের পরে দুই রাখাত ইসার পরে দুই রাখাত ফজরের আগে দুই রাকাত এটা হচ্ছে দশ রাখাত আর অধিকাংশ হাদিসে কিন্তু বারো রাকাতের কথা বলা হয়েছে অধিকাংশ হাদিসে কিন্তু বারো রাতের যেমন হদরত আইসর আল্লাহ তালাদি যারা বুখারি তারা আছে রসুল জোহরের আগে চার রাখা শূন্য কখনোই ছাড়তেন না

যে ব্যক্তি জহরের চার রাকাত আগে চার রাকাত এবং জহরের পরে চার রাকাত পড়বে মহান আল্লাহ তার জন্য হারাম করে এবং চার রাকাত দুই পড়া যায় চার রাকাত পড়া বেশি উত্তম যদি কোনো ব্যক্তি চার রাকাত পড়ে তাহলে দুই রাকাত দুই রাকাত করে পড়বে এটা বেশি উত্তম দুই রাকাত দুই রাকাত করে পড়বে এটাই বেশি উত্তম তবে যদি একত্রে চার রাকাত পড়ে তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অনুরূপ ভাবে এশার নামাজের পরে এশার শূন্যতার পরে ভিতরে নামাজ পড়বে কখনো এক রাকাত কখনো তিন রাকাত কখনো পাঁচ রাকাত এটাই হচ্ছে নিয়ম তবে যদি সারা জীবন কেউ এক রাগাত পড়ে তাহলেও সমস্যা নেই সারা জীবন যদি কেউ তিন রাগাত পড়ে তাহলেও সমস্যা নেই কিন্তু কখনো এক কখনো তিন এভাবে পড়াটা হচ্ছে বেশি উত্তম এক রাগাত যদি পড়ে তাহলে পড়ার নিয়ম হচ্ছে এক রাখাতের নিয়ত করবে যে সারা পড়বে সোরা ফাতেহা পড়বে তারপরে সোরা এখলাস পড়বে তারপরে আল্লাহ আকবর বলে রুকুতে যাবে রুকু থেকে ওঠার পরে স্বামী আল্লাহ হামিদার কাছিং তৈর মোবার খান ফি বলার পরে দুই হাত তুলে কনুতের দোয়া পড়বে আল্লাহ মাহদিনী ফিমান হাজাইত আফিনী ফিমান আফেক এভাবে পুরো দোয়াটা পড়বে তারপরে ওসল্লাহ আলী মোহাম্মদ বলে কি করবে না হাত দুটি মুখে লাগাবে না হাত দুটি নামিয়ে দেবে তারপরে সাজদা করবে আবার সাজদা করবে তারপরে দুরুদ সমস্ত কিছু পড়ার পরে সালাম ফিরে দেবে এক রাকাত পড়ার নিয়ম যদি তিন ডাকাত পড়েন তিন ডাকাত পড়ার দুটো নিয়ম উত্তম নিয়ম যেটা সেটা হচ্ছে আল্লাহ রসুল দুই রাকাত পড়ে সালাম ফিরে দিতেন। দুই রাকাত সাধারণ নফল কিংবা শূন্যত আমরা যেমন পড়ি প্রথম রাখাতে তারপরে আবার এক পড়বেন যেমন পড়তে বলা হয়ে আছে যেমন এর আগে বললাম আর যদি তিন ডাকাত একত্রে পড়েন তাহলেও পড়া যেতে পারে তিন ডাকাত এক সালামে যদি কেউ পড়তে চাই পড়তে পারে তবে শর্ত হচ্ছে দ্বিতীয় রাকাতে বসা যাবে না জি এক রাকাত দু রাকাত তিন আলাতুল আলাুল পড়েন তার মানে কন্টিনিউ পড়বে যে দ্বিতীয় রাকাতের পরে তাসাহুদে বসবে না তা ইয়াতর জন্য বসবে না কারণ আল্লাহ রসুল বেতের নামাজকে মাগরিবে নামাজের মতো তৈরি বা নামাজের মতো পূর্তিনিষেধ করেছেন সেই জন্য দুই রাকাতে তা তশাহুদের জন্য বৈঠকের জন্য বসা হবে না তিন নম্বর দু নম্বর কথা হচ্ছে যে কুনুতের আগে যে একটা তকবির দেওয়া এই তকবির দেওয়ার সই আদেশ নেই এই তকবির দেওয়া যাবে না বিদায় দুই ডাকাতে না বসা এবং কুনুতের আগে তকবির এই দুটি যদি জিনিস বাদ দেওয়া যায় তাহলে তিন ডাকাত একত্রে পড়লেও সমস্যা নিয়ে পড়া যেতে পারে তবে যেমনটি বললাম দুই রাকাত পড়ে সালাম ফিরে ফিরে দেওয়া তারপর আলাদা করে এক রাকাত পড়া এটাই হচ্ছে বেশি উত্তম এটাই আল্লাহ রসুল সাল্লামের ছিল পদ্ধতি